হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা এই ইপসন L3110 এই সিরিজের প্রিন্টারটি ব্যবহার করতেছেন তাদের একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে হেড ক্লিন করার পর পিছনে একটা ওয়েস্ট দেওয়া থাকে, মানে ওয়েস্ট ট্যাঙ্ক দেওয়া থাকে। ইঙ্ক লেভেল দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখাচ্ছি। তো এই এই যে একটা লেভেল দেওয়া থাকে, এখানে আপনার যে হেড ক্লিন করা যে কালিটা, অতিরিক্ত যে কালিটা, এটা কিন্তু এখানে চলে আসে, মানে একটা ডাস্টবিনের মতো আর কি, যে বাড়তি কালিটা আপনার থাকে ওইটা কিন্তু এখানে চলে আসে। অনেক সময় কালি পড়তে পড়তে প্রিন্টার নিচ দিয়ে, যেমন অনেক সময় কালি দেখা যায় যে কালি পড়তেছে, অনেকে অনেক ভয় পেয়ে যান। সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেকে মনে করেন যে আমার প্রিন্টারের যে ট্যাঙ্কির কালিটা, সেটা হয়তো লিক হয়ে গেছে কোনো কারণে চলে যাচ্ছে, কিন্তু আসলে এটা হ্যাড ক্লিন করার পরে যে অতিরিক্ত কালিটা, ওই কালিটা এখানে ক্লিন করা হয়, এখানে রাখা হয় আগে, এটা অতিরিক্ত কালি। তো এটা কিছুদিন পর পর খুলে পরিষ্কার করতে হয়, না হলে দেখা যাবে আপনার প্রিন্টারটা কালিতে অনেক ই হয়ে যাচ্ছে। তো আপনার দেখতে পাচ্ছেন একটি নাট, তো এই নাটটি একটি স্ক্রুড্রাইভার নেবেন হাতে, তো এই নাটটি আপনারা খুলে নেবেন। তো এই স্ক্রুটি আপনি খুলে নেওয়ার পর, আপনাকে এই স্ক্রুটি খুলে নেওয়ার পর এখানে আপনি যদি ডান পাশে খেয়াল করেন, তো এখানে একটি নব রয়েছে, তো এখানে আঙ্গুল দিয়ে ধরে আপনার একটু একটু এখানে একটা লক রয়েছে, একটু যদি ধাক্কা দেন তাহলে এটা অটোমেটিক খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা খুলে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালি কালি যে অতিরিক্ত কালি হওয়ার ফলে এটা কিন্তু ইঙ্ক প্যাড যে প্যাডটা রয়েছে এটা কিন্তু চুষণ করে শেষ করতে পারেনি, মানে চুষতে যে এটা একটা তুলা দেওয়া থাকে মূলত, এটা শেষ করতে পারেনি। তো শেষ না করতে পারার কারণে এটা উপচে কালিটা আপনার বের হয়ে গেছে। তো এই কালিতে আমরা আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কোন প্রসেসে এই কালিটা আপনারা পরিষ্কার করবেন। তো কিছুদিন পর পর এই কালিটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে, নয়তো প্রিন্টারের ঝামেলা হতে পারে। অনেক সময় যে দেখা যায় যে কালিটা রয়েছে মাদারবোর্ডে ঝামেলা করতে পারে, মাদারবোর্ড পর্যন্ত কালিটা চলে গেলে মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে এই স্ক্রুটা খুলে নেবেন, তারপর এখানে একটা এন্টি লক রয়েছে উপরের দিকে, একটু খেয়াল করেন উপরের দিকে একটা এন্টি লক রয়েছে, এখানে আপনারা একটু হালকা যদি আঙুল দিয়ে একটু চাপ দেন তাহলে এই লকটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি এই লকটা খুলে খোলার জন্য। তো আপনি এই লকটা একটু সাবধানতার সহিত, আপনার একটি স্ক্রু পাবেন, এই স্ক্রুটি একটি খোলার পর এই লকটা সাবধানতার সহিত হাত দিয়ে চেপে ধরে আপনি এটা আস্তে 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 খুলে ফেলবেন। আমার একটু সময় লাগতেছে দেখতেছেন, তো এটি যেহেতু সাবধানতাবশত করতে হবে এই জন্য আমি একটু ধীরে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আঙ্গুল দিয়ে একটু একটু চারি দিতে হবে, নো আঙ্গুলের নোকটা দিয়ে, তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে মূলত ইঙ্ক প্যাডটা, যেটা এটাতে কালিটা আপনার জমা হয় হেড ক্লিন করার পর। আপনারা যারা আমার হেড ক্লিনের যে ইয়েটা দেখেছেন, তারা কিন্তু এই প্রিন্টার হেড ক্লিন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। তো ওই অতিরিক্ত কালিটাই কিন্তু এখানে এসে পড়ে, হেড ক্লিন করার পর একটা কালি, কিন্তু অতিরিক্ত কালি এই ওয়াশ ট্যাঙ্কিতে পড়ে। তো এটা দেখতে পাচ্ছেন এটা কালিতে পূর্ণ হয়ে যাওয়ায়, আর মানে যে তুলাগুলো রয়েছে এগুলো আর চুষতে না পারায় এই কালিটা, কিন্তু অতিরিক্ত কালিটা কিন্তু এই প্যাডের গা বেয়ে বা এই ট্যাঙ্কের যে গা বেয়ে প্যাডটার গা বেয়ে পড়ে গেছে। তো প্রিন্টার নিচ দিয়ে কালি দেখা যাচ্ছে। এখন আমরা এটা পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে। তো আপনারা চাইলে হাতে গ্লাভস বা অন্য কিছু লাগিয়ে নিতে পারেন, এটা অনেক কালি হবে। তো আমরা এটা খোলার ট্রাই করছি, তো একটু সাবধানতার সহিত খুলবেন যাতে এটা ছিঁড়ে না যায়, একটু ধরে শক্ত করে এটা খুলে নেবেন। তো আপনারা চাইলে একবারে ধুইতে পারেন, আবার এটা অর্ধেক অর্ধেক করেও ধুয়ে নিতে পারেন। তো আমরা এটা অর্ধেক অর্ধেক করে ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেক কালি তো একবারে হাতের মুঠো করে ধুয়ে নেওয়া সম্ভব না। তো আপনারা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই কাজটি আপনাদের করার কোনো কোনো প্রকার কঠিন কোনো কাজ হবে না। অনেকেই আছে যারা এই প্রিন্টারে এই সমস্যাটি বলে আপনারা মেনটেন্যান্স করার জন্য কোনো কোনো প্রিন্টিং যারা ঠিকঠাক করে তাদের শরণাপন্ন হন, যারা প্রিন্টার ঠিকঠাক করে, তো তাদের শরণাপন্ন হতে গেলেই আপনার কিন্তু পয়সা লাগবে। কিন্তু আপনি যদি নিজের কাজটা নিজে করে নিতে পারেন তাহলে এটা কিন্তু আপনার পয়সাও লাগলো না, এটা আপনার শেখা হয়ে গেল।
তো অনেকেই এই ঝামেলা পড়ার কারণে সবচেয়ে বেশি ভয় যেটা পায়, অনেকে জানে না এটার একটা ইঙ্ক প্যাড রয়েছে এবং অতিরিক্ত কালে এটা এখানে জমা হয়। তো আমিও শুরুতে এই জিনিসটা ফলো করেছিলাম, যেটা হচ্ছে আমিও প্রথমে ভেবেছিলাম যে এখানে কোনো কালি আমার ট্যাঙ্ক থেকে পড়ে যাচ্ছে কিনা, কোনো লিক হয়ে গেছে কিনা। তো পরে দেখলাম এখানে একটি প্যাড রয়েছে, একটু গুগল সার্চ মার্চ করে দেখলাম। তো আপনারা চেষ্টা করবেন একটু গুগল থেকে দেখে নেওয়ার জন্য, এছাড়া যারা এই ভিডিওটি দেখবেন পুরোপুরি এবং একটু ট্রাই করবেন বোঝার জন্য, তাহলে আপনি নিজেই কিন্তু কোনো কিছু গুগল বা ইউটিউব সার্চ না করে আপনি এই কাজটি শেষ করে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা কি এটা কিন্তু পানি দিয়ে ঠিক মতো ধুয়ে নিচ্ছি, যাতে এটা কালি যে কালিটা রয়েছে এটা যাতে একবারে সরে যায়। তারপর যে তুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই তুলাটা ই হয়ে যাবে, আপনার একদম সাদা হয়ে যাবে। যত দূর সম্ভব হয় আপনারা এটা চেপে চেপে ক্লিয়ার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের তুলাগুলো কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে কালি নেওয়ার পর। এই যে হচ্ছে আমাদের পেট ট্যাঙ্কটা, তো এখানে এই তুলাগুলো ভালো করে যেভাবে বাদ ছিল, যেভাবে ছিল সেটিং ছিল, তো এভাবে আপনারা এই প্যাডগুলো এই বক্সে দিয়ে দিবেন বা এই ট্যাঙ্কেতে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5টা তুলা রয়েছে, তো এই খাঁজ কাটা অংশটা কিন্তু আপনার এই খাঁজ কাটা অংশেই ফেলতে হবে, এভাবেই বাস করতে হবে। তো খাঁজ কাটা অংশটা কিন্তু আপনার মিলিয়ে এই প্যাডগুলো ভরে নেবেন। তো এটা যেভাবে ছিল আর কি সেভাবে বাস করে নেবেন। তো আমি যেহেতু এক হাতে ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি একটি হাত দিয়ে ভালো করে এটা গুছাতে পারছি না, অবশ্যই আপনারা গুছিয়ে নেবেন একটু ভালো করে। তো ঠিক যেভাবে ছিল এইভাবেই এই প্যাডগুলা এই ওয়েস্ট ট্যাঙ্কিতে আপনারা ই করে নেবেন, ভরে নেবেন। আর এই তুলাগুলো আপনার যদি পারেন তাহলে একটু শুকিয়ে নেবেন রোদ্রে, সবচেয়ে যেটা ভালো হয়, তাহলে আপনার কালি নেক্সট টাইম পড়লে এটা চুষণ ক্ষমতাটা একটু বেশি হবে শুকিয়ে যাওয়ার কারণে, আর্দ্রতা কম থাকার কারণে। আমি এটা ভালোভাবে চিপে নিয়েছি এবং অনেকক্ষণ রেখে দিয়েছি বাতাসে, যেহেতু রোদ্রে শুকানোর কোনো টাইম পাইনি। আপনাদেরকে খুবই শর্টকাটে দেখানোর চেষ্টা করছি এবং এই পেটাটি পরিষ্কার করার চেষ্টা করছি খুব দ্রুত, যেহেতু আমাদের একটু কাজের চাপ রয়েছে। তো আপনারা যদি সময় পান তাহলে এটা অবশ্যই একটু শুকিয়ে নেবেন, সবচেয়ে ভালো হবে রোদ্রে দিয়ে শুকিয়ে নিলে। তো সেক্ষেত্রে আপনার সুবিধাটা হবে, আপনি এই মানে পরবর্তীতে কালিগুলো চুষণ ক্ষমতা পারবে, তুলাগুলো শুকিয়ে নিলে যে প্যাডগুলো শুকিয়ে নেবেন, তারপর যেভাবে ছিল ঠিক সেভাবে খাঁজ কাটা অংশটা সাইডে থাকবে। তো যেদিকে স্ক্রু ছিল তো এটা সাইডে রাখবেন, তারপর আপনার এই লক রয়েছে, যে লকে ঠিক যেভাবে সেট হয় সেভাবে আপনারা এই একটু ধাক্কা দিয়ে সেট করে নেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেট করে নিয়েছি ঠিকঠাক মতো, এখন আমাদের যে স্ক্রুটি লাগানোর পালা, তো আমরা এখানে স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি। তো স্ক্রুটি ঠিকঠাক মতো লাগিয়ে দেবেন। তো এখানে কিন্তু দুইটা স্ক্রু ছিল, একটা হচ্ছে কালো একটা সাদা, তো সাদা স্ক্রুটা কিন্তু ঠিক এইখানে, আর কালো স্ক্রুটা কিন্তু প্রিন্টারের যে ওয়েস্ট ট্যাঙ্কের যে কাভারটা রয়েছে সেই কাভারে কিন্তু কালো স্ক্রুটি হবে, এটা আপনারা একটু খেয়াল করে লাগাবেন। তো দুটি স্ক্রু কিন্তু আলাদা আলাদা। তো এখন আমরা কাভারটা লাগাবো, কাভারটা একটু পরিষ্কার করে নেব, আপনারা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি টিস্যু দিয়ে পরিষ্কার করেন, সেক্ষেত্রে টিস্যুটা অনেক ভালো কালিটা রিমুভ করে নিতে পারবে। তারপর এটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ছোটো লক রয়েছে, এটাতে ভালো করে ধরে একটু চাপ দিবেন, সেক্ষেত্রে কাভারটা ভালোভাবে বসবে। তো এদিকে চাপ দিবেন একটু, দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি দেখাচ্ছি, তো একটু চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখতে পাবেন এখানে এটা বসে গেছে। তো বসে যাওয়ার পর এখানে আপনার যে স্কুটি ছিল কালো, যেটা বলেছিলাম যে এই স্কুটি কালো কালারে, তো এই কালো কালারের স্কুটি বাহিরে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ইপসন L31010 এই সিরিজের প্রিন্টারগুলো কীভাবে ওয়েস্টিং কিটা আপনার পরিষ্কার করে নিতে পারেন।
কোনো ঝামেলা না করেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখানে এমন কিছু যন্ত্র নেই যেটা পরিষ্কার করতে আপনার অসুবিধা হয়। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো।